ঝালকাঠির রাজাপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ ঘটানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে তৈরির লক্ষ্যে রাজাপুরে জাতীয় সংস্থার আয়োজন করা হয়েছে কর্মশালা। মঙ্গলবার সকাল 10টায় বাগরি বাজার সংলগ্ন জাতীয় মহিলা সংস্থার অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী ভূমি কমিশনার অনুজা মণ্ডল এর সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার রাজাপুর শাখার প্রশিক্ষক মোসাম্মদ শাহানারা খাতুনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার ঝালকাঠি জেলার উচ্চমান সহকারী মাহমুদ মর্তুজা, রাজাপুর শাখার প্রশিক্ষণ কর্মকর্তা সামিরা আক্তার, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা শিউলি সুলতানা। জাতীয় মহিলা সংস্থা রাজাপুর শাখার প্রশিক্ষণ কর্মকর্তা সামিরা আক্তার বলেন, বিভিন্ন ট্রেডে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছি। ট্রেডগুলো হলো ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স, ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট। উল্লেখ্য যে ইতোমধ্যে নারী বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থা রাজাপুর শাখা নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট, ই কমার্স বিষয়ে 600 জনেরও বেশি নারীর ফ্রি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।